আফগানিস্তানের বিপক্ষে দুই মহারণ দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। এশিয়া কাপে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাঁচা মরার লড়াইয়ে রশিদ মুজিবদের মুখোমুখি হবে সাকিবের দল, আর একই দিনে কিংস অ্যারেনায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে জামালপুরা। যদিও প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল 4 সেপ্টেম্বর, তবে আফগানদের চাওয়া ও ফিফার নির্দেশে এগিয়ে আনতে হয়েছে ম্যাচ শিডিউল। ফিফা বলেছে ম্যাচটা যদি 4 তারিখে খেলো, ইট উইল নট বি কাউন্টেড অ্যাজ এ ফিফা ফ্রেন্ডলি, ইট উইল বি কাউন্টেড অ্যাজ ফ্রেন্ডলি। বাট আমরা তো ফিফা ফ্রেন্ডলি খেলতে চাচ্ছি, সো দ্যাট ওইটা একটা ফিফার খেলা হলে পয়েন্টেরও ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে। তখন তারা বলেছে তাহলে তোমাকে 3 তারিখে খেলতে হবে। ম্যাচের আগে ফুটবলারদের অনুশীলন দেখতে প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির বাফুফে বস। এর আগে গিয়েছিলেন টিম হোটেলে, সেখানে ফুটবলারদের দিয়েছেন পরামর্শ, অনুপ্রাণিত করতে ঘোষণা করেছেন অর্থ পুরস্কারের। তোমরা যে ম্যাচ খেলেছো সাফ চ্যাম্পিয়নশিপে, তোমাদেরকে অনেক অনেক কথা বলেছে, বাট ইউ হ্যাভ প্রুভ দ্যাট ইউ ক্যান প্লে ফুটবল, কোয়ালিটি ফুটবল। আই ওয়ান্টেড টু টেল দেম যে তোমাদের রেজাল্ট প্রডিউস করার সময় হয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো ওদের বোনাসের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো আমি আই ওয়ান্ট টু রেশিওর দেম। বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান, র্যাঙ্কিং কিংবা রেকর্ড সব কিছুতেই এগিয়ে ওরা। তবে সাম্প্রতিক সময়ে ফুটবলারদের পারফরমেন্স স্বপ্নবাজ করেছে বাফুফে বসকে। বুকসে তো আফগানিস্তান আমাদের থেকে অনেক উপরে, প্লাস আফগানিস্তান লাস্ট ফিউ ইয়ার্স দে বিন ডুইং ভেরি ওয়েল, দে হ্যাভ অলসো ওয়ান দ্য সাফ চ্যাম্পিয়নশিপ, আগে জিতেছে ইন্ডিয়াকে হারিয়ে, অ্যান্ড মোস্ট অফ দেয়ার প্লেয়ার্স আর বেসড ওভারসিজ, দ্য গুড সাইড, বাট উই আর নাও নো উইক সাইড, আমাদেরকে কেউ বাফুফে সভাপতির অনুপ্রেরণা চাঙ্গা করেছে ফুটবলারদের, কোচের প্রশিক্ষণ ও কৌশল কাজে লাগিয়ে জয় পাওয়ার প্রত্যাশা সোহেল রাকিবদের। আমরা প্লেয়াররাই চাচ্ছিলাম যে সে আসুক, আমাদের সাথে দেখা করুক, কারণ সে আসলে আমরা প্লেয়াররা খুব মোটিভেট হই। ওই ফুটবলটাই খেলবো, যে ফুটবলটা আমরা সাবে খেলছি, আমরা কিন্তু সাবেক কুয়েতের মতো শক্তিশালী দলের সাথেও খেলছি, তো আমি চেষ্টা করবো ওইটা ওই ধারাটাই অব্যাহত রাখার জন্য এবং ভালো ফুটবল খেলার জন্য। এদিকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দিয়ে দেশের একমাত্র ক্লাব মাঠ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখবে বসুন্ধরা কিংস অ্যারেনা, প্রস্তুতিও প্রায় শেষের দিকে। এমন একটা ইতিহাস গড়ার সুযোগ পেয়ে বাফুফের কাছে কৃতজ্ঞ কিংস কর্তৃপক্ষ। জাতীয় দল আসলে ক্লাব দলের চেয়ে ঊর্ধ্বে, সুতরাং বাংলাদেশ দলে খেলা দ্বারা এটার অভিষেক হচ্ছে, এটা আমাদের জন্য আসলে বাড়তি অনুপ্রেরণা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ফিফা টায়ার ওয়ানের স্বীকৃতি না পেলেও 7 সেপ্টেম্বরের ম্যাচটা হবে ফিফা ফ্রেন্ডলি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।